হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে থিম ফরেস্ট মার্কেটে HTML টেমপ্লেট সাবমিট করবেন। HTML টেমপ্লেট সাবমিট করতে কি কি লাগে তা দেখুন। প্রথমে HTML একটা, এই যে থাম্বনেল, এটার সাইজ হবে ফটোশপ থেকে করবেন, এর দেখুন এখানে ধরলে ওশো করতেছে এই যে নিচে 80x80, হ্যাঁ PNG হিসাবে 80x80, এবং একটা লাইভ প্রিভিউ লাগবে, এটার সাইজ 590x300 JPG, হ্যাঁ আচ্ছা। আর একটা লাগবে মেন ফাইল, এই যে মেন ফাইল, মেন ফাইলের ভিতর আবার দুটো জিনিস থাকবে, সেটা হচ্ছে এক ডকুমেন্টেশন এবং মেন ফাইল, এই যে এখানে একটা ফাইল জি মোস্তফা নামে, ঠিক এই মেন ফাইলটার যত কিছু থাকবে, তার টাইটেল কয় তারিখে হলো বা তার স্ক্রিনশটগুলো এই ডকুমেন্টের ভিতর থাকবে। তো দেখুন ডকুমেন্টটা আমরা দেখে আসি প্রথমে, এই যে এখানে আসে আমি নোটপ্যাডে ওপেন করলাম, তারপর আমি ফায়ারফক্সে ওপেন করে আপনাদের দেখাই, তাইলে দেখতে পারবেন। এই দেখুন পার্সোনাল পোর্টফোলিও HTML টেমপ্লেট, তারপর এখানে কত তারিখে এই যে ক্রিয়েট করা হলো সেই তারিখটা দেবেন, হ্যাঁ এই যে তারিখটা দেবেন, তারপর এইখান থেকে এই যে টেমপ্লেট ইনস্টলেশন, আচ্ছা তারপর এখানে দেখুন একটু নিচে গেলে দেখুন যে এর স্ক্রিনশটগুলো, এই যে সমস্ত স্ক্রিনশটগুলো দেওয়া আছে, এই যে এক এক করে স্ক্রিনশটগুলো, হ্যাঁ এই স্ক্রিনশটটা কীভাবে দিতে হয় তা আমি আপনাদের এখন দেখাবো। এই যে সবগুলো স্ক্রিনশট আমি আপনাদের একবার স্ক্রিনশটগুলো দেখাই। প্রথমে চলে যাবেন এই যে আপনার মেন ডকুমেন্টে, যে এখান থেকে এই যে index.html, এখান থেকে আমি নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পর এখানে দেখুন এই যে মেন একটা ফাইল, যদি আমরা ধরি যে যে কোনো একটা ধরেন, এইখানে এই যে টাইটেল, হ্যাঁ টাইটেল, এই টাইটেলটা যদি আমি দেখাতে চাই সেক্ষেত্রে কি করব, কিবোর্ডের এই প্রিন্ট স্ক্রিন ক্লিক করব। ক্লিক করার পর এইখানে এই যে এইখান থেকে ধরে ঠিক এইটুক নিয়ে নেবেন, যে আমি এই যে পার্সোনাল পোর্টফোলিও যে অংশটা এটা দেখাবো, তো এখানে ধরে এই যে এখান থেকে এখানে এখানে দিয়ে বা উল্টাটা দিতে পারেন, এখানে যদি এটা মনে হয় তাহলে এইভাবে ধরে আবার এখান থেকে আরেকটা দেখুন, এই যে এইভাবে দিতে পারেন, দিয়ে এখানে লিখে নেবেন এই যে টিতে দিয়ে লিখব মেন, ইউ ক্যান চেঞ্জ, ইউ ক্যান চেঞ্জ চেঞ্জ যেটা হিটার সাইড, হ্যাঁ হিটার এরিয়া এরিয়া, এই যে হিটার এরিয়ার যে এটা এটা এখান থেকে দেখতে পারবে, যে কিনবে ক্রেতা সে একবার দেখেই বুঝতে পারবে কোনটা তার লাগবে আর কোনটা লাগবে না। তো এই এইটা নিয়ে এই যে সেভে ক্লিক করবেন, এই যে হ্যাঁ সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে, আমি সেভ করে রেখেছি তাই আর আপনাদের দেখালাম না, আমি সেভ করে আপনারা সেভ করে নেবেন। গুগলে এসে আমি থিম ফরেস্টে যাব, তো প্রথমে লিখব www.thimforest.net, লিখে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এই যে আমি থিম ফরেস্টে ঢুকে গেলাম, আচ্ছা ঢোকার পর এই যে আমরা প্রথমে আসব স্টার্ট সেলিং, স্টার্ট সেটিং ক্লিক করার পর এখানে আমরা এই যে অ্যাগ্রি এটাই কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখুন প্রথমে আমরা লিখব আই অলরেডি মেক সেলিং, হ্যাঁ সেলিং আইটেম, এই যে এটি দেবো সেলিং দিয়ে আবার নেক্সট দেব, তারপর
I will exaggerate them. I will sell exclusive one ifito. Exclusive halo next. Tarpor ekhane website theme. এই যে ওয়েবসাইট থিম দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব, তারপর মেক মি আচ্ছা ড্যাশবোর্ড ওকে দেওয়ার পর এখানে চলে আসব। এখানে দেওয়ার পর এই যে আপলোড অ্যান্ড আইটেম এই অংশটা চলে আসবে। এখানে এই যে ক্লিক করার পর দেব হচ্ছে সাইট টেমপ্লেট, তারপর নেক্সটে ক্লিক করব। দেখুন নেক্সটে ক্লিক করার পর এখানে এই যে নাম চাচ্ছে, নাম নাম অ্যান্ড ডেসক্রিপশন, তো নামে আমি দেখুন নাম দিয়ে আসছি একটা, ঠিক সেটাই দেবো। এখানে দেখে আপনাদের এখান থেকে আমরা নিচে বাইরে যাই, এই যে থিম ফরেস্ট গুরুকুল এখানে আমি নামটা রেখেছি। দেখুন এই যে আধারে যাই, আধারে যাই, এই যে এখান থেকে গেলে এই যে নামটা আমি নামটা সেট করে রেখেছি, এই যে এখানে দিয়ে কপি করলাম, তারপর এই যে নামটা দিয়ে দিলাম, পেস্ট করলাম, তারপর এটা আর লাগবে না। নিচে চলে যায় ডিসক্রিপশন, ডিসক্রিপশনও আমি দেখুন এখানে লিখে রেখেছি, আমি ডিসক্রিপশনও লিখে রেখেছি। এই যে এখানে দেখুন এখান থেকে এই যে ওভারভিউ, এখান থেকে শুরু করে আমরা পুরাটা, এই যে এখান থেকে শুরু করে আমরা এই ঠিক এই পর্যন্ত এই ডিসক্রিপশনটা এই যে কপি করে আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ এই যে ডিসক্রিপশন ঠিক এইখানে এখানে ধরে এ করে প্রথম অবস্থায় আমি আবার পেস্ট করলাম। এখন নিচে যাই, নিচে যাই, এই যে ফাইল দেখুন চুজ ফাইল, এখানে থাম্বনেল, এই যে থিম প্রিভিউ, হ্যাঁ এখানে এবং মেন ফাইল, তিনটে ফাইল চাচ্ছে। তিনটে ফাইলটা আমরা জানি, এই যে 80x80 পিক্সেল, হ্যাঁ এটা এবং এই তিনটা ফাইলই, দুটো ফাইল জিপ করতে হবে, একটা ফাইল জিপ দরকার নাই থাম্বনেলটা। তাহলে চলুন আমরা তিনটে ফাইলই আগে জিপ করে আসি, দুটো ফাইল জিপ করব। এখন আমরা দেখি এই যে প্রথমে মেন ফাইলটা, মেন ফাইলটার ভিতরে দুটো ডকুমেন্ট থাকবে, আচ্ছা এইটা আমরা জিপ করে দিলাম। দেখুন এই সেন্টে যায়, এই যে সেন্টে যায়, দেখুন জিপ করি, এই যে কম্প্রেসড, হ্যাঁ জিপার ফোল্ডার, এই যে জিপ করলাম হয়ে গেল। আচ্ছা ঠিক একই অবস্থা এই যে লাইভ প্রিভিউ, এটাও জিপ করতে হবে, লাইভ প্রিভিউ এখানে সেন্টে যায়, এই যে কম্প্রেস করলাম। তাহলে এই দুটো জিপ ফাইল আমি এখন নেব, প্লাস এই যে এইটা এই থিম থাম্বনেল, এই তিনটা জিনিস নেব। হ্যাঁ আচ্ছা তো দেখুন এখানে আমি আবার চলে যাই, বুঝতে এই যে ফাইলটা প্রথম মেন ফাইল, তারপরে শিফট চেপে ধরে এইটা এবং এইটা, এই তিনটে ফাইল আমি নিয়ে ওপেন করলাম। এই যে দেখুন এই তিনটে ফাইল আসছে, প্রসেস হচ্ছে, আচ্ছা কাজ করতেছে, এই যে প্রসেস এক এক করে হয়ে যাচ্ছে, এই দেখুন, আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করলেই এটা হয়ে যাবে, একটু অপেক্ষা করি, আচ্ছা হইতে থাক, আমরা নিচে ঠিক কাজ করি। দেখুন ক্যাটাগরি, এটা ক্যাটাগরি কোন ক্যাটাগরির এটা ফাইলটা, আমরা জানি রিটেলার, যেহেতু আমরা সেল করব এটা রিটেলার দেবেন, এই যে রিটেলার ক্যাটাগরি হচ্ছে রিটেলার দিলাম। আচ্ছা এইখানে হাই রেজলেশন ইয়েস দেব, তারপরে নিচে এই যে কম্পিটিটিভ ব্রাউজার, কম্পিটিটিভ ব্রাউজার হচ্ছে এটা দেবেন C9 থেকে, I9 থেকে সবগুলো এই পাবে আর কি। আচ্ছা তারপরে এখানে এটা চলে আসি আমরা, এইটা আসবে হচ্ছে বুটস্ট্র্যাপ, এই যে এইটা 3.x, আচ্ছা আবার চলে যাই নিচে, তারপরে আছে থিম ফরেস্ট, থিম ফরেস্ট ফাইল ইনক্লুড, কোন কোন ফাইল সে ইনক্লুড করবে আমরা এটা দেই, এই যে HTML, CSS এবং JS ফাইল, হ্যাঁ তিনটে দিলাম। আচ্ছা তারপরে আবার যাই আর নিচে যাই, এই যে কলাম কয়টা, কলাম থাকবে
চারটার বেশি থাকবে, প্লাস ফোর অনেকগুলো থাকতে পারে। লেআউট কি রেসপন্সিভ, এটা রেসপন্সিভ থাকে। আর ডেমো ইউআরএল, এই ডেমো ইউআরএলটা আমি আপনাদের দেখাবো। ডেমো ইউআরএলটা হচ্ছে ডোমেনে আপনারা যে এই ফাইলটা রেখেছেন ঠিক সেইটার ইউআরএল দেবেন। তা আমরা দেখি প্রথমে ফাইলটি আসছে কিনা। এই যে তিনটে ফাইলে চলে আসছে, এখন ভাগ ভাগ করে দিয়ে দেবো। এই যে ওই তিনটেরই দেখুন, প্রথমটা হচ্ছে থাম্বলাইন, এই যে এটা দিয়ে দিলাম। দ্বিতীয়টায় দেখুন এই যে লাইভ প্রিভিউ, হ্যাঁ আচ্ছা। আর একটা আছে মেন ফাইল, এই যে এইখানে যেটা আছে সেইটা দেবো আমরা, এই যে মেন মেন ফাইল, হ্যাঁ এই যে মেন ফাইল, তিনটে ফাইলই তাহলে দিয়ে দিলাম। আচ্ছা এখানে ওয়ার্ডপ্রেস আছে, এটা অপশনাল, এটা ধরেন দরকার নাই। এখন আপনাদের আমি এই ডেমোর ইউআরএলটা দেখাবো। তো চলুন ডেমোর ইউআরএলটা কীভাবে দেখতে হয় আমি আপনাদের পুরো জিনিসটাই দেখাচ্ছি। এখানে আমি গেলাম, এখানে যাওয়ার পর আমি দেখুন আমার ইমেলে যাই, জিমেলে গেলাম। জিমেলে যাওয়ার পর একটু অপেক্ষা করি, আমরা জিমেলে যাই, আমি ডোমেনে ঢুকব। তো দেখুন এই যে ইমেলে যাওয়ার পরে এই যে সেন্ড মেলে গেলাম, তারপর এই যে সেন্ড মেলে থাকা অবস্থায় আমার এইখানে সি প্যানেল, এই যে ডোমেনের দেখুন সি প্যানেল, এই যে সি প্যানেল লগ ইন, হ্যাঁ এই যে দেখুন সি প্যানেল লগ ইন। তাহলে আমি এইটা গেলাম, সি প্যানেল লগ ইন যাওয়ার পর ওপেন করার পর সি প্যানেল থেকে আমি কিন্তু ডোমেনে ঢুকতেছি, এই যে সি প্যানেল, তারপরে লগ ইন করলাম, দেওয়া আছে দেখুন। লগ ইন করার পর এই ডোমেনে কীভাবে করতে হয় এটাও কিন্তু অনেকে দেখায় না, আমি অনেক কষ্টে অনেকের ধরে পরবর্তীকালে করেছি, তাই আপনাদের সহজভাবে দেখালাম। সেই জন্য আমি জানি যে যারা নতুন তাদের অনেক সমস্যা হয়, সেই জন্য আমি ডোমেন থেকে কীভাবে এইটা ইউআরএলটা নেওয়া হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে সোজাসুজি এখানে চলে আসবে, এই যে দেখুন। তারপর এখানে আসবেন পাবলিশড ডট এইচটিএমএল, এই যে এইচটিএমএল আসার পর এই দেখুন এখানে অনেকেই রেখেছে, আমার আরও দুই বন্ধু, আমরা তিনজন মিলে এই ডোমেনটা খুলেছি। তাই আমারটা হচ্ছে জি মোস্তফা, এই যে এটা, এই যে জি মোস্তফা আসবেন, হ্যাঁ এইখানে, এই যে এইখানে এই জি মোস্তফা, এইটা কীভাবে আনবেন তাও আমি দেখাই দিই। এই যে প্রথমে আপলোড দিবেন, হ্যাঁ এই যে এখান থেকে আমি আপলোড দিয়ে অলরেডি জি মোস্তফাটা এনেছি। যদি এখানে ফাইল না থাকে তাহলে আপনারা কী করবেন, এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোড ক্লিক করার পরে দেখুন আমি এটাও আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আপলোড করার পরে এখানে এই যে সিলেক্ট ফাইল, এখান থেকে আপনি ওই যে ওইটা জিপ ফাইলটা, শুধু মেন ফাইলের জিপ ফাইলটা দিয়ে দেবেন, হ্যাঁ এই যে মেন ফাইল, হ্যাঁ এই যে জিপ জিপ ফাইলটা, এইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে ওপেন করবেন, তাহলে চলে আসবে। আচ্ছা এখন এই যে আসার পর দেখুন আমি এটা কেটে দিলাম। এখন এটা আসার পর দেখুন এই যে প্রথম এটা ওপেন করবেন, এই ফাইলটা যদি ওপেন করতে চান তাহলে কীভাবে ওপেন করবেন দেখুন, এই যে এইটা, এই যে এটা নিয়ে, এটা নিয়ে কপি করবো, কন্ট্রোল সি দিলাম, হ্যাঁ বা এখান থেকে এই যে কন্ট্রোল কপি দিলে হবে, এই যে কপি, আচ্ছা কপি দিয়ে আমি কি করব, এই এইটুকু কিন্তু বাদ দিয়ে দেবেন, হ্যাঁ এইটুকুর জন্য কিন্তু আসবে না। এই যে এখান থেকে এই প্রসেসে খুব অনেকে খুব কষ্ট হয়, আনতে পারে না। প্রথমে এই যে আপনার ডোমেনের নাম কি, www, আমারটা যেরকম 3startweb.com, তারপর অবলিক দেবেন, তারপর অবলিক দিয়ে আমার ফাইলটার নাম কি, এই যে দেখুন আমার ফাইলটা হচ্ছে জি মোস্তফা, এই যে ফাইল জি মোস্তফা, তো ওখানে লিখবেন জি MOSTFA, অবলিক দিয়ে তারপরে এই যে সেভ করলাম আমরা একটু আগে, এই যে index.html, এইটুক এইটা দেওয়ার পর সেভ, এন্টার দেবেন। এন্টার দিলেই দেখুন এই যে ফাইলটা চলে আসছে, এই যে এখনই চলে আসবে। ঠিক আমি এই এই যে এই অংশটা, এই অংশটা ডোমেনের অংশটা এই যে কপি করলাম, কপি করে ঠিক আমি ওই জায়গাটা বসিয়ে দেবো, এই যে আমাদের ঠিক এই যে ডোমেন ইউআরএল আমি এইখানে পেস্ট করলাম, হ্যাঁ
তো বন্ধুরা এইভাবে পেস্ট করবেন। তারপর ট্যাগ, ট্যাগ নেম কিভাবে দেবো দেখেন, ট্যাগটাও আমরা কিছুক্ষণ আগে এই যে আমি এখানেও ট্যাগটাও রেখে দিয়েছি, কী কী ট্যাগ আছে দেখুন, এই যে ট্যাগগুলো HTML, এই যে এটা কপি করে, কপি করে আমি ট্যাগটা বসিয়ে দিই, এই যে ট্যাগটা বসিয়ে দিলাম, পেস্ট করলাম, তারপর এখানে যাই, তারপর রেগুলার লাইসেন্স, এই যে রেগুলার লাইসেন্স দেখুন ওদের সবচেয়ে পার্সেস প্রাইস ওরা বলতেছে 14 থেকে 17 হইতে হবে, তার নিচে দিলে কোনো ক্ষতি নাই, আমি দিলাম 6। হ্যাঁ আচ্ছা, তা 6 × 4 মানে 10 হবে, আর এদিক যদি এক্সপেন্ডেড কত হবে, ওরা মিনিমাম দিছে 700 থেকে 850 দিতে পারবেন, আমি অনেক কম দিলাম, আমি 300 দিলাম, হ্যাঁ একদম যাতে ই হয় সেই জন্য আমি দিলাম 5 5 দিই কমের দেওয়ার জন্য, যদি কমের সময় অনেক কম হলে পরে দেখা গেলো যে অনেক সময় নিয়ে নেয়। আচ্ছা তারপরে কমান্ড, এখানে একটা রিভিউতে কমান্ড করবেন, একটা ভালো তার কাছে ই করবেন, যেমন ডিয়ার, ডিয়ার স্যার, ডিয়ার স্যার আই উইল বি গ্লাড, আই উইল বি গ্লাড সাম টু ইউ, ইউ আমি আপনার কাছে কিছু খুবই আনন্দিত ইফ যদি ইউ অ্যাপ্রুভ দিস আইটেম টু সেল ওয়ান থিম ফরেস্ট। হ্যাঁ আমি যদি আপনি থিম ফরেস্টে যদি আমার এটা অ্যাপ্রুভ করেন তাহলে আমি খুব খুশি, জাস্ট দিলাম একটা, দিয়ে আপনি সিম্পল একটা ভালো জিনিস লিখবেন, তারপরে দিয়ে সমস্ত কিছু এই যে অ্যাগ্রি দেবেন, হ্যাঁ সব অ্যাগ্রি করে আপলোড দিয়ে দেবেন, আপলোড দেওয়ার সাথে সাথেই দেখুন ও অ্যাপ্রুভ করে নিবে, ও বলবে রিভিউতে থাকবে কিছুদিন, 22 দিন মতন, তারপর যদি 22 দিন না 18 দিন, সরি 18 দিন রিভিউতে থাকবে, তারপরে যদি ওর মনে করে তাহলে নেবে, না হলে বাদ দিয়ে দেবে। আচ্ছা এই যে অ্যাপ প্রসেস হচ্ছে জীবস্তবা প্রফেশনাল, এই যে HTML টেমপ্লেট নিউ, হ্যাঁ এই যে রিভিশন হচ্ছে এখন, কারেন্টলি প্রসেসিং আপলোড, হ্যাঁ তাহলে এই ধরনের এইভাবে HTML এ আপলোড করতে হয়। তো বন্ধুরা যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে কোনো উপকারে আসে বা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিওগুলো প্রথমে পেয়ে যেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।